আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে সমিতি কিপার সফটওয়্যারে এনআইডি ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়ে একটা নোটিশ দেওয়া হয়েছিল। ব্যাপারটা আসলে মানে পুরোটাই হচ্ছে পার্সোনাল ব্যাপার, যে আপনার প্রতিষ্ঠানে আপনি এনআইডি ভেরিফাইড রাখবেন কি না বা করবেন কি না। তো সেই সংক্রান্ত একটা রিকোয়েস্ট আমাদের কাছে অনেকদিন ধরেই ছিল। তা আমরা সেই মতে হচ্ছে ইলেকশন কমিশনের থেকে হচ্ছে পারমিট নিয়ে আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছি শুধুমাত্র আমাদের সমিতি কিপার সফটওয়্যারের গ্রাহকদের জন্য, বাইরের কোনো কাজে এটাকে ব্যবহার করা যাবে না। তো আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে ড্যাশবোর্ডে বা কম্পিউটার থেকে গেলে এখানে কিন্তু এনআইডি ভেরিফিকেশন একটা বাটন চলে আসছে, যেটা কিন্তু আগেও ছিল। আগে এক সময় হচ্ছে সরকারি কিছু সাইটে এটা ফ্রি ইউজ করার ব্যবস্থা ছিল, কিন্তু আপনারা অনেকেই জানেন যে হ্যাকিংয়ের ঘটনা ঘটার পর থেকে কিন্তু এটা আর অ্যাভেলেবেল নাই। অর্থাৎ এই মুহূর্তে হচ্ছে সঠিক পদ্ধতি ব্যতীত কোনোভাবেই এটাকে ভেরিফাই করার সুযোগ নেই। তো এখানে হচ্ছে আপনারা এই অপশনটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে এনআইডি ভেরিফিকেশন পেজে চলে যাবেন, অথবা এখান থেকে প্রাইমারি থেকে এনআইডি ভেরিফিকেশন, বা আপনি যদি মোবাইল থেকে আসেন তাহলে হচ্ছে প্রাইমারি মেনুর আন্ডারে আপনি হচ্ছে এনআইডি ভেরিফিকেশনটাকে পেয়ে যাবেন। লাইক হচ্ছে এই যে এনআইডি ভেরিফিকেশন, এই ফর্মটা এখানে চলে আসবে। সো এই ফর্মটা এখানে চলে আসার পরে আপনারা হচ্ছে এটাকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে আমাদের কাছে। আমাদের কাছে বলতে আমরা দেন এটাকে হচ্ছে ভেরিফাই করে আমরা হচ্ছে তাদের সার্ভারে এটাকে আপলোড করে আপনার এটা চালু করার ব্যবস্থা করব। তো এখানে হচ্ছে জাস্ট সিম্পল এনআইডি ভেরিফিকেশন রিকোয়েস্ট ফর্ম। তো এখানে আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসবে, যেটা আপনার অলরেডি দেওয়া আছে, এটা আপনারা দিতে হবে না। আর ফোন নাম্বার, এটা যদি আপনার অন্য কোনো ফোন নাম্বার দেওয়া থাকে তাহলে সেখানে হচ্ছে আপনারা ওই সঠিক একটা ফোন নাম্বার দিবেন প্রতিষ্ঠানের, যেটা আমরা হচ্ছে নির্বাচন কমিশন বা ওখান থেকে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে এই সার্ভিসটা আসে তাদেরকে এটা প্রোভাইড করা হবে আর কি, তারা আপনাদেরকে ফোন দিতে পারে। আর এখানে হচ্ছে এনি কাইন্ড অফ ভ্যালিড লিগ্যাল ডকুমেন্টস, আপনি যে এনআইডি সার্ভারে যে অ্যাক্সেস নেবেন, তো অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে কানেকশনটা সিকিউর আছে কি না বা আপনার প্রতিষ্ঠানটা ভ্যালিড কি না এ সংক্রান্ত ব্যাপার থাকে। তো এখানে আপনি কী কী দিতে পারবেন, এখানে আপনি হচ্ছে আপনার যদি আপনি সমবায়ী হয়ে থাকেন তাহলে সমবায়ের ট্রেড লাইসেন্স দিবেন, সরি সমবায়ের যে সার্টিফিকেট যেটা আপনারা অধিদপ্তর থেকে পান বা সমবায়ের সনদ যেটা ওটা দিতে পারেন। এছাড়া যদি এটা কারো না থাকে তাহলে ট্রেড লাইসেন্স থাকলে সেটাও দিতে পারেন, কিন্তু ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু হালনাগাদ থাকতে হবে। আর তারপরে হচ্ছে যদি এই দুইটার একটাও না থাকে তাহলে যে কোনো একটা লিগ্যাল ডকুমেন্ট, অর্থাৎ আপনারা যে ব্যবসা করতেছেন সেটার বৈধকরণ প্রসঙ্গে যে কোনো একটা ডকুমেন্ট আপনারা এখানে আপলোড করবেন। তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা এখানে দিলেই চলবে, যে পেজের ছবি আছে আর কি সেটা এখানে আপলোড করবেন। জাস্ট এখানে আপনার হচ্ছে কম্পিউটার বা মোবাইল থেকে আপনি ফাইল পিক করে দেন আপনার অ্যাড্রেস যেটা আছে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিবেন, দিয়ে এখানে সাবমিট করবেন। আমি এখন এটাকে একটু সাবমিট করে আমি ধরে নিলাম যে আমার প্রতিষ্ঠানের লিগ্যাল ডকুমেন্টস হচ্ছে এটা এবং আমার এনআইডি হচ্ছে এটা, দিয়ে আমি হচ্ছে এটাকে সাবমিট ফর্ম দিচ্ছি। তো এখানে সাবমিট ফর্ম দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে বলবে যে প্লিজ ওয়েট, উই আর রিভিউইং ইউর রিকোয়েস্ট, ইউ উইল গেট অ্যাক্সেস উইদিন 3 days। এর মানে হচ্ছে যে এইটা অটোমেটিক 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং আমাদের এখানে মানে রিকোয়েস্ট কম আসা বা আমাদের কুইক কাজ করার সুবিধার্থে আমরা চেষ্টা করবো আপনাকে এটা দ্রুত রেসপন্স করে দেওয়ার, অর্থাৎ আমরা দায়ী নিই আপনার এটা হয়তো অ্যাপ্রুভ করার একটা ব্যবস্থা করে দিব। তো এইভাবে হচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। তো আমি এখন দেখাবো যে রিকোয়েস্টের পরে মূলত আপনারা কিভাবে সামনের দিকে আগাবেন বা এরপরে অ্যাকচুয়ালি কী হবে। তো আপনার সিস্টেমটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটা নিশ্চিতকরণ SMS পাবেন। তো সে তারপরে আপনি হচ্ছে যখন এখানে এনআইডি ভেরিফিকেশনে আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এই ড্যাশবোর্ডে মূলত কী আছে, এখানে হচ্ছে ভেরিফাই এনআইডি, এটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে এনআইডি ভেরিফাই করতে পারবেন। দেন এখানে হচ্ছে আপনার পারচেস পয়েন্ট, এটা মানে এই এনআইডি ভেরিফাই করতে গেলে কিন্তু আপনার হচ্ছে পয়েন্ট কিনতে হবে, সেই পয়েন্ট আকারে হচ্ছে এটা কাজ করে আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে রিমেইনিং পয়েন্ট হচ্ছে 0, টোটাল আমি ইউজ করেছি 0। এখানে পয়েন্ট মানে হচ্ছে একটা এনআইডি ভেরিফাই, টোটাল ইউজড পয়েন্ট নাই। সো আর এক্সিস্টিং এনআইডি ভেরিফাইয়ের হিস্ট্রিগুলো এখানে থাকবে, যাতে করে আপনি পরবর্তীতে এখান থেকে প্রিন্ট আউট নিতে পারেন বা বুঝতে পারেন যে তারটা আগে আমার যাচাই করা হয়েছে কি না। এখানে হচ্ছে ট্রানজ্যাকশন হিস্ট্রি, অর্থাৎ আপনি কয়বার এনআইডি ভেরিফাই করার জন্য হচ্ছে ব্যালেন্স পারচেস করছেন সেটা। তো এখন আমি হচ্ছে একটা পারচেস করি, যেহেতু আমার হচ্ছে এনআইডি মানে ভেরিফাই করতে হবে এবং আমার এখানে কোনো ইউনিট দেখতে পাচ্ছি না,
তো আমরা পারচেজ এখানে ক্লিক করলে আমার হচ্ছে এখানে ন্যূনতম 50 দিতে হবে, হ্যাঁ এখানে কিন্তু আমি 10 বা 20 এরকম দিলে এটা কাজ করবে না, এখানে হচ্ছে মানে কাজ করবে না, আপনার হচ্ছে মিনিমাম 50 ইউনিট অ্যাট এ টাইম হচ্ছে আপনার এখান থেকে কিনতে হবে। এই ব্যালেন্সটা কখনোই নষ্ট হয়ে যাবে না, এটা আপনি হচ্ছে আনলিমিটেড মেয়াদ পাবেন এটার। তো কস্ট পার পয়েন্ট হচ্ছে 20 টাকা করে হচ্ছে প্রতিটা পয়েন্টের মূল্য, আর হচ্ছে 1.5 হচ্ছে বিকাশের চার্জ। এখান থেকে আপনারা হচ্ছে পেমেন্টে চলে যাবেন সরাসরি। তো পেমেন্টে চলে গেলে আপনার হচ্ছে যথারীতি এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বার পার্সোনাল, যেটাতে হচ্ছে আপনার ব্যালেন্স থাকবে 1,015 টাকা বা তার বেশি, এরকম অ্যাকাউন্ট দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার ফোনে একটি ওটিপি যাবে, যেটা আপনার বিকাশের অন্যান্য লেনদেনের মতোই, যেমন আমার কাছে বিকাশ থেকে একটা SMS আসছে, সো আমি হচ্ছে এটাকে এখানে দিয়ে দিলাম। দেন আমার হচ্ছে বিকাশের যে পিন আছে সেটা দিব। বিকাশের পিন দেওয়ার পরে আমি হচ্ছে এখানে কনফার্মেশনে ক্লিক করলাম। তো একটু সময় অপেক্ষা করলে আমার হচ্ছে এটা কনফার্ম হয়ে আমাকে হচ্ছে ড্যাশবোর্ডে ফেরত পাঠাবে। তো বলতেছে যে সাকসেস, সমিতি কিপার সফটওয়্যারের পেমেন্ট রসিদ সিস্টেম, এই আপনি যে একটা পেমেন্ট করেছেন সে সংক্রান্ত একটা রসিদ, আপনি চাইলে এটাকে সংরক্ষণ করতে পারেন আর কি। এখন আমরা যদি ড্যাশবোর্ডে ফেরত আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিমেইনিং পয়েন্ট হচ্ছে 50, অর্থাৎ এখন আমার 50 আছে। আপনারা চাইলে যদি ইংরেজি বুঝতে একটু অসুবিধা হয় তো সেক্ষেত্রে এখানে বাংলায় দেখতে পারেন, যেমন অবশিষ্ট পয়েন্ট আছে 50, মোট ক্রয় 50, ব্যবহৃত 0, পয়েন্টের মূল্য হচ্ছে 1,000 টাকা, আর নিচে ওই যে আপনি যে পেমেন্ট করে যে কিনেছেন কত তারিখ বা কোন নাম্বার থেকে সেটা এখানে আছে। এখন মূল বিষয় যে আমরা জাতীয় পরিচয়পত্রটা যাচাই করব। তো এইটা আসলে আপনার কেন দরকার, আপনার মনে হতেই পারে যে এটা 20 টাকা আমি কেন খরচ করব। প্রথমেই বলে নিচ্ছি যে এই সিস্টেমটা বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, আমরা অনেক কষ্টে হচ্ছে এই সিস্টেমটা ডেভেলপ করছি, এবং এটা অ্যাকচুয়ালি সবার জন্য না। আপনি যদি মনে করেন যে আপনার খরচ বেশি তাহলে এটা আসলে আপনার জন্য না। এটা মূলত কাজ করে মানে কোন ক্ষেত্রে, ধরেন যে প্রতিষ্ঠান যখন ম্যানেজার বা অন্যান্যরা যখন প্রতিষ্ঠানটা চালায়, বা বড় পরিসরে যখন আপনার প্রতিষ্ঠানটা চলে বা ঋণগুলো যায়, বা শহরে যখন আপনি প্রতিষ্ঠান পরিচালনা করেন, তখন কিন্তু আপনি সবাইকে চেনেন না। যে আপনি যে একটা ব্যক্তিকে 50,000 বা 1,00,000 টাকা ঋণ দিচ্ছেন, এর এগেনিস্টে অবশ্যই সে আপনাকে NID দিচ্ছে বা বিভিন্ন কিছু দিচ্ছে, কিন্তু সে যদি একটা ভুল NID, ভুল নাম, ভুল তথ্য দেয়, তাহলে কিন্তু আপনি এটা ভেরিফাই করতে পারবেন না, কারণ এখন তো ভাই এডিটের যুগ, সব কিছু এডিট করা যায়। তো আপনি যদি ভেরিফাই করে না নেন তাহলে পরবর্তীতে আপনি তথ্য ঘাটতিতে পড়ে কিন্তু টাকাগুলো উদ্ধার করতে পারবেন না। এরকম শত শত কেস কিন্তু আমাদের কাছে আসে এবং আমরা সেটা জানি। তো এটা সবার জন্য না, এটা বলার কারণে আবার রাগ করবেন না, কিন্তু কেননা হচ্ছে যে যারা এটাকে 20 টাকাকে বেশি খরচ মনে করবে এটা তাদের জন্য না, আমি সেটা বলতে চাচ্ছি আর কি। তো যাচাই করার জন্য এখানে যেতে হলে প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার একটা প্রদান করতে হবে। সো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিই, আমি 1 দিয়ে এন্টার দিলাম, তার মানে হচ্ছে 1 নাম্বার সদস্যের কোনো জাতীয় পরিচয়পত্র নাম্বার বা জন্ম তারিখ হচ্ছে আপডেট করা নেই। তাহলে আমি একটা কাজ করি, সদস্য সমূহতে গিয়ে আমি হচ্ছে দেখি যে 1 নাম্বার যে অ্যাকাউন্টটা আছে মোহাম্মদ আরিফ হোসেন, তার NID নাম্বার, বা আমি একটু এডিট করার চেষ্টা করি আর কি, অথবা আমি একটা মেম্বার অ্যাড করে নিই, তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। লাইক হচ্ছে আমি উত্তর এরিয়াতে, আমি হচ্ছে আমার নাম ইংরেজিতে যেভাবে আছে আমি হুবহু এভাবেই লিখলাম। এখানে লেখার পরে আমি আমার মোবাইল নাম্বারটা লিখলাম, এবং হচ্ছে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি লিখব, এটা হচ্ছে আমার নাম্বার। তারপর আমি একটু চেক করে নিই NID, হ্যাঁ যেটা দিয়েছি এটাই আমার NID নাম্বার, আর হচ্ছে আমার জন্ম তারিখটা দিতে হবে, কারণ দুইটা ম্যাচ না করলে কিন্তু রেসপন্স আসবে না সার্ভার থেকে। সো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, আচ্ছা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি 14/10/1996। বাকি তথ্যগুলো আমি আপাতত হচ্ছে দিলাম না, এটাকে আমি এখানে সাবমিট করলাম। তো আমার একটা হিসাব নাম্বার, আমার হিসাব নাম্বার হচ্ছে এটা। সো আমি বাংলায় একটু কষ্ট হয়ে যায় আমার, আমি একটু ইংরেজিতে চলে যাচ্ছি। সো আমার এই অ্যাকাউন্ট নাম্বারের অ্যাগেনিস্টে আমি হচ্ছে ভেরিফাইটা করব। তো এই ভেরিফাইটা আপনারা মানে শুধুমাত্র মেম্বারদেরকেই করতে পারবেন। এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এন্টার করলে আমার যেই তথ্যগুলো ফিল আপ করা আছে সেগুলো এখানে চলে আসবে। এখন যদি এমন হয় যে কোনো ব্যক্তির তথ্য ফিল আপ করা নাই, তাহলেও যদি আপনি এখানে লিখে দেন তাহলেও কিন্তু এখানে কাজ হয়ে যাবে।
সো যদি আমার সব কিছু ঠিক থাকে তাহলে আমি এটা সাবমিট করব। এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, আমি এটা হচ্ছে আপনাদেরকে একটু বাংলায় পড়ে শোনাই। জাতীয় পরিচয়পত্র যাচাই করার পূর্বে আপনাকে অবশ্যই কমপক্ষে 3 বার জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার লক্ষ্য করতে হবে এবং সঠিক তথ্য প্রদান করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কারণ সার্ভার থেকে রেসপন্স না করলেও প্যানেল থেকে পয়েন্ট কেটে নেওয়া হয়, অর্থাৎ আপনি ভুল নাম্বার বা জন্ম তারিখ প্রদান করলে ভুল প্রতিক্রিয়ার ক্ষেত্রেও সার্ভার একই পরিমাণ পয়েন্ট চার্জ করবে। তার মানে হচ্ছে এখানে আপনার ভুল দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, তো ভুল দিবেন না, কারণ ভুল দিলেও কিন্তু টাকা কেটে নিবে, কারণ সে এই তথ্যটা যে ভুল এইটাকে রেসপন্স করার জন্য কিন্তু সার্ভার টাকা কেটে নিবে আপনার থেকে। তো এটা একটু খেয়াল করে দিবেন। হ্যাঁ, তো সব কিছু ঠিক থাকলে আমি এখন এটাকে সাবমিট করি। জাস্ট এটাকে সাবমিট করলে এই যে যে তথ্যগুলো আসছে এটা কিন্তু ন্যাশনাল সার্ভার থেকে এই তথ্যগুলো আমার কাছে আসছে, ঠিক আছে? ন্যাশনাল সার্ভার থেকে আমার কাছে হচ্ছে এই তথ্যগুলো আসছে, এই ছবিটাই আমার আপলোড করা আছে ন্যাশনাল সার্ভারে, এবং হচ্ছে আমার নাম আছে হচ্ছে এটা, বাংলায় নাম আছে এটা। এবার হচ্ছে আপনি আপনার ম্যানুয়ালি যেই সে যে তথ্য আপনাকে প্রোভাইড করছে সেটার সাথে হচ্ছে আপনি এটাকে ম্যাচিং করবেন। এখন এই যে দেখেন আমার পুরাতন জাতীয় পরিচয়পত্র নাম্বারটাও কিন্তু চলে আসছে। তো এখন আপনারা এটাকে হচ্ছে ছবি তুলে রাখতে পারেন বা এটাকে হচ্ছে আপনারা এখান থেকে প্রিন্ট দিয়ে রাখতে পারেন। জাস্ট এই যেভাবে আপনারা হচ্ছে সেভ এস পিডিএফ, আপনি হচ্ছে সেভ এস পিডিএফ আকারে সেভ করতে পারেন। কারণ কি, এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে যে ছবিটা আসছে এই ছবিটা কিন্তু ওয়ান টাইম আসছে, এটা সম্ভবত 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে, অর্থাৎ 1 ঘন্টা পর্যন্ত আপনি রিলোড দিলে এই ছবিটা আপনাকে দেখাবে। আর প্রিন্ট করুন, এই প্রিন্টে ক্লিক করলে আপনি হচ্ছে যে আপনার ঋণ ফর্মের সাথে অ্যাড করার জন্য আপনি এটা দিতে পারবেন। যেমন এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র ফর্ম যাচাই কর্তৃপক্ষ সমিতি, এটা আপনার সমিতির নাম আসবে, প্রদানকৃত জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভারে সংরক্ষিত রয়েছে, যাচাইকরণ আইডি, এটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে একটা যাচাইকরণ আইডি রেসপন্স পাঠাইছে, দেন এই তথ্যগুলো হচ্ছে ওখানে রয়েছে। এখন এইটাকে আপনি হচ্ছে কন্ট্রোল পি দিয়ে আপনি হচ্ছে প্রিন্ট করে বা হচ্ছে সেভ এস পিডিএফ দিয়ে কিন্তু রাখবেন। আর এই যে লিঙ্কটা তৈরি হয়েছে এটা আপনি আরেকটা জায়গাতে গেলে পেয়ে যাবেন। কোথায় পাবেন, আপনি যদি ধরেন যে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে আপনি আবার এনআইডি ভেরিফিকেশনে গেলেন, তাহলে এই যে এখানে কিন্তু হিসাব নাম্বার সদস্যের নাম, এখন এখান থেকেও কিন্তু এটাকে প্রিন্ট করা যাবে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমি এখন প্রিন্টে দিলেও কিন্তু আমাকে ছবিটা দেখাচ্ছে, এই যে ইউআরএলটা যে জেনারেট হয়েছে এই ইউআরএলের কিন্তু একটা টাইম লিমিট আছে, অর্থাৎ 30 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত এই ছবিটা দেখাবে। অন্য তথ্য কিন্তু আমরা আপনার সফটওয়্যারে সেভ করে ফেলছি, বাট এই ছবিটা ন্যাশনাল সার্ভারের এই ছবিটাকে কিন্তু সেভ করা যায় না, কাজে এটাকে তাৎক্ষণিক প্রিন্ট করে ফেলবেন অথবা পিডিএফে সেভ করে ফেলবেন। তো এখন দেখেন যে অবশিষ্ট পয়েন্ট হচ্ছে 49, মোট প্রয়োগৃত ছিল 50, মোট ব্যবহৃত পয়েন্ট 1টি, অবশিষ্ট পয়েন্টের মূল্য 980 টাকা। তো ব্যাপারটা কিন্তু খুব একটা জটিল কিছু না, একদমই সিম্পল। জাতীয় পরিচয়পত্র যাচাই অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার সাবমিট করবেন, এখানে জন্ম তারিখ দিবেন, এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে সাবমিট করলেই আপনাকে রেসপন্স চলে আসবে এবং আমরা আপনার ডাটাবেজে এই তথ্যটাকে সেভ করে রাখবো, যাতে আপনার এই ব্যক্তির মানে পরিচয়পত্র আপনার পুনরায় যাচাই করতে না হয়। তো এই হচ্ছে বিষয়। আবারও বলছি যে এটা কারা ব্যবহার করবেন, যারা মনে করবেন যে হ্যাঁ আমার তথ্যগুলো সঠিক হওয়া জরুরি, কারণ যে প্রতিষ্ঠানে 2,000, 3,000, 5,000 মেম্বার আছে তাদের কিন্তু এই ধরনের অনেক সমস্যা হয়, বিশেষ করে আইনি জটিলতায় যখন যেতে চান বা হচ্ছে মামলা মোকদ্দমা বা টাকা আদায়ের জন্য ফোর্স তৈরি করতে গেলে কিন্তু সঠিক তথ্যগুলো দরকার হয়। তো একটা ব্যক্তি আপনাকে ভুল তথ্য দিল, আপনি তো সেটা যাচাই করতে পারলেন না, দিন শেষে ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। তো এই ছিল সম্মিলিত বিষয়, ভালো থাকবেন। আরও যদি কোনো বিষয় জানার থাকে বা বলার থাকে আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। আর যে কস্টিংটা হচ্ছে এটাকে যদি আপনি বেশি মনে করেন তাহলে এই সার্ভিসটা আসলে আপনার জন্য না, যদিও আমরা সবার জন্যই সার্ভিসটা ওপেন করে রাখছি, আপনি রিকোয়েস্ট করে আপনি কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ভালো থাকবেন, সমিতি কিপারের সাথে থাকার জন্য ধন্যবাদ।